রাজ্যর প্রান্তে প্রান্তে সুধা কণ্ঠক স্মরণ নিরানব্বই সংখ্যক জন্মদিনত সুধাকণ্ঠ ডক্টৰ ভূপেন হাজৰিকা খুঁৱৰি ৰাজ্যজুৰি অনুষ্ঠিত হল বিভিন্ন কাৰ্যসূচী। দেওবাৰে গীতে মাতে জীপাল হৈ পৰিল জালুকবাৰীস্থিত ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ সমাধি ক্ষেত্ৰ। চৰকাৰীভাৱে আয়োজিত অনুষ্ঠানত স্মৃতি তৰ্পণ আৰু বিভিন্ন সাংস্কৃতিক কাৰ্যসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত উপস্থিত থাকে সাংস্কৃতিক মন্ত্ৰী বিমল বৰা। আমার মনবিলাকো যদি ভূপেন্দার গীতর লগত আমি তেনে ধরনে সম্পৃক্ত করে তুলিব পারো, একটা ইতিবাচক পরিবেশ সৃষ্টি হব। আর যে ইতিবাচক পরিবেশ আজি পৃথিবী গ্লোবেল হয়েছে, পৃথিবীর কেন্দ্র বলে বিশেষ একো নাই, গতি ইয়ারপরাও যে আমি পৃথিবী জয় করব পারো, ভূপেন্দার গীতে তা আমাক সাহস যোগাব পারে। কলাক্ষেত্রতো ভূপেন হাজরিকা নিয়াসে সুধাকণ্ঠক সুঁৱৰি সমন্বয় দিবস উদযাপন করে। আনহাতে প্রতি বছরের দরে সদৌ ছাত্র সন্থায় জন্মদিনের দিনটুত দীঘলীপুখুরী পারত স্মরণ করে সুধাকণ্ঠ। যদিও ভূপেন্দা কায়িকভাবে আমার মাজত নাই, তথাপিও তেখেতের গীত, তেখেতের সৃষ্টিরাজিয়ে প্রতিটি মুহূর্ততে জাতিটুক প্রাণর সঞ্চার করে আহিছে। তেখেত আমার মাজত কায়িকভাবে না থাকিলেও আবেগিকভাবে সদায় আছে। শোণিতপুর জেলা প্রশাসনের সহযোগত তেজপুরের অগ্রণী সাংস্কৃতিক গোষ্ঠী সাতকে আয়োজন করা বিশেষ অনুষ্ঠানত উপস্থিত থাকি মহান শিল্পী ভূপেন হাজরিকার গীত গুনগুনায় নস্টালজিক হয়ে পড়িল কলাগুরু বিষ্ণু রাভার পুত্র বিধায়ক পৃথিবীরাজ রাভা। শৈশবতে ধেমালিতে তোমারে উমনা মনত আছে, বহাগ মাহর লুইতখনি দুই সাতুরা মনত আছে। আনহাতে মঙ্গলদৈত ডক্টৰ ভূপেন হাজৰিকা স্মৃতি ৰক্ষা সমিতিৰ উদ্যোগত উলিওৱা হয় প্ৰভাত ফেৰি। সুধাকণ্ঠৰ কালজয়ী গীত পৰিৱেশন কৰি চহৰৰ মাজমজিয়াৰে প্ৰভাত ফেৰিৰে স্মৰণ কৰা হয় সুধাকণ্ঠক। ভূপেন্দা অসমীয়া জাতির স্বাভিমান, অসমীয়া জাতির গৌরব, আর ভূপেন্দাক আমি জিয়াই রাখব লাগবে চন্দ্রপূজ থাকালৈকে। শিবসাগরের দরিকাপাড়ের নিবাসী সুধাকণ্ঠর অনুরাগী শিল্পী প্রবীণ মেছে ডক্টৰ ভূপেন হাজরিকার প্রতিমূর্তিত মাল্যার্পণ বন্তি প্রজ্বলন করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার লগতে গীত পরিবেশনের সুঁৱৰিছে সুধাকণ্ঠক। আনহাতে তিনিচুকীয়া মাকুমৰ শংকৰদেৱ শিশু নিকেতনত পোন্ধৰ বছৰতকৈ কম বয়সৰ এশগৰাকী ছাত্ৰ ছাত্ৰীয়ে অংকন কৰিলে সুধাকণ্ঠৰ বৃহত্তম প্ৰতিকৃতি। ৱাই ডি এম আৰ্ট এণ্ড যোগ স্কুলৰ সহযোগত সুধাকণ্ঠৰ বৃহত্তম প্ৰতিকৃতি অংকন কৰি জন্মদিনৰ দিনটোতেই বিশ্ব অভিলেখ স্থাপন কৰিলে এইসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে। কুকুৰাঝাৰত গৌৰাং অধ্যয়ন চক্ৰৰ উদ্যোগত পালন কৰা হয় সুধাকণ্ঠৰ জন্মদিন। পুৱা শ্বহীদ বেদীত বন্তি প্ৰজ্বলন কৰি পুষ্পাঞ্জলি অৰ্পণৰ পাছতেই চৰ্চা হয় সুধাকণ্ঠৰ গীত মাতৰ। এইদৰেই নিৰানব্বৈ সংখ্যক জন্মদিনত ৰাজ্যজুৰি স্মৰণ কৰা হয় সুধাকণ্ঠ ডক্টৰ ভূপেন হাজৰিকাক। ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।